প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত আমাদের দিশান বাংলায়। আমাদের আজকের বিষয় হচ্ছে খুব সহজ যে সরল অঙ্কগুলি, সেগুলি কী করে করব। এটা যারা খুব ছোট তাদের জন্য হয়তো কাজে লাগবে আশা করি, তো সেটাই আমি আজকে তোমাদেরকে শেখাবো যে সহজ সরল অঙ্ক কী করে করতে হয়। বন্ধুরা, সরল অঙ্ক কিন্তু প্রথমে আলাদা আলাদাভাবে আমরা কী করতে হবে, যোগ এবং বিয়োগকে বা আরও যেটা গুণ ভাগ থাকবে সেগুলোকে প্রথমে কী করতে হয়, আলাদা করে নিতে হয়, আলাদা আলাদা দলে ভাগ করে নিয়ে তারপরে সেটার মধ্যে যোগকে আলাদা, বিয়োগকে আলাদা করে, যোগকে আলাদাভাবে করে নিতে হয়, বিয়োগকে আলাদাভাবে করে নিই, তারপরে আস্তে আস্তে অঙ্কটা ছোট হতে হতে একটা উত্তর দাঁড়ায়। আর সরল অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটি যে সংখ্যা আছে তার আগের চিহ্নটা কী সেটা ধরে কিন্তু সংখ্যাগুলিকে যোগ না বিয়োগ সেটা বুঝে নিতে হবে। আর যেহেতু প্রথম সংখ্যার সামনে কোনো চিহ্ন থাকে না, তাই প্রথম সংখ্যাটাকে সবসময় যোগ হিসাবে ধরে নিতে হবে। তাহলে চলো শুরু করছি প্রথম অঙ্ক আমাদের। প্রথমে আমরা কী করব, যোগ এবং বিয়োগকে আলাদা করব। হ্যাঁ, আরও একটা কথা বলে দিতে চাইছি যে সরল অঙ্কের ক্ষেত্রে কিন্তু বন্ধনীর ব্যবহার করা হয়। আমরা প্রথমে এখন সহজ অঙ্ক, তাই প্রথম বন্ধনীর ব্যবহার করব। আর আস্তে আস্তে যখন বড় ধরনের সরলগুলি আমরা করি, এর আগেও আমার সরল অঙ্কের ভিডিও আছে, আশা করি যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে, আর যদি যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই অঙ্কগুলো দেখে নিতে পারো। এইগুলো সেই তুলনায় অনেকটাই সহজ অঙ্ক। একজন আমাদের প্রিয় বন্ধু কমেন্ট করেছিল সহজ সরল অঙ্ক দেখানোর জন্য, আমার আজকের ভিডিওটা কিন্তু সেই উদ্দেশ্যে করা। তাহলে বন্ধনীর ব্যবহার তো আমরা এর আগেও শিখেছি, আমি আজকেও তোমাদেরকে আবার দেখাবো যে বন্ধনী কী করে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা যোগকে আলাদা করব। দুই যোগ দুই যোগ চার যোগ দুই, কারণ সাত কিন্তু বিয়োগ, সাতের আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই সাত হচ্ছে বিয়োগ। এই যোগগুলোকে আমরা একটা বন্ধনীতে আলাদা করে নিলাম এবং সাতকে বাইরে রেখে দিলাম। এবারে সব সংখ্যাগুলির যোগফল বের করব। দুই দুই চার, চার আর দুই কত, চার আর দুই হচ্ছে আট। যারা বন্ধুরা একদম ছোট বন্ধু তারা কী করে যোগ করতে হয়, যদি পাশে তোমরা হাত এক দুই এরকম দাগ কেটেও করতে পারো বা হাতে করগুনেও করতে পারো, ঠিক আছে। যারা একদম ছোট আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুই দুই যোগ দুই মানে কত হলো, দুই আর দুইয়ে চার সমান সমান চার, আরও দুই আরও চার, এক দুই তিন চার, এক দুই তিন চার মানে চার চার আট আর দুই দুই, সবগুলো মিলে কত হলো, এক দুই 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 চার আর দুই মানে দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তার মানে এই সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে দশ। এবারে এই এই যে এই সবগুলি সংখ্যার কাজ কিন্তু শেষ, যখন সংখ্যার কাজ শেষ হয়ে যাবে মানে সম্পূর্ণটা যোগ করা হয়ে যাবে তখন কিন্তু আর বন্ধনীর দরকার হবে না। এবারে চলে যাব আমরা পরের সংখ্যা বিয়োগ সাত, মানে পরের অংশটুকু করতে হবে, পরের অংশটুকু অর্থাৎ দশের থেকে সাত বিয়োগ করতে হবে। এখানে তো বন্ধুরা আমরা দশটা দাগ দেখিয়েছি, দশটা দাগ আমি আবারও প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি, যারা খুব ছোট এটা কিন্তু তাদের জন্য। দশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আমি দশটা দাগ দিয়েছি, এবার তার থেকে সাত বিয়োগ করতে হবে, বিয়োগ করা অর্থাৎ বাদ চলে যাওয়া। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত বিয়োগ হয়ে গেল মানে সাত বাদ চলে গেল, পড়ে থাকলো কত, এক দুই তিন, তার মানে দশের থেকে সাত বিয়োগ হলে কত হবে, তিন। তাহলে উত্তর সরল ফল তিন, মানে দশের থেকে তিন বিয়োগ হয়ে হলে হলো তিন, তাহলে এই সম্পূর্ণ অঙ্ক সরলের উত্তর হচ্ছে তিন। চলে যাচ্ছি পরের অঙ্কে। এবারে আছে বন্ধুরা, এবারের অঙ্কটা কিন্তু একটু বড়। নয় বিয়োগ আট যোগ পাঁচ বিয়োগ দুই যোগ চার বিয়োগ দুই যোগ দশ। প্রথমে কী করতে হবে, প্রথমে যোগ এবং বিয়োগের আলাদা আলাদা ভাগ অথবা আলাদা আলাদা দল তৈরি করতে হবে। যোগে কে কে আছে প্রথমেই বলেছি, যে যেহেতু প্রথমের সংখ্যার সংখ্যার সামনে কোনো চিহ্ন থাকে না তাই প্রথম সংখ্যাটি সবসময় ধরে নিতে হবে যোগ, নয়। পরের সংখ্যা বিয়োগ আট আছে, তাহলে আট কিন্তু বিয়োগের দলে, যোগ পাঁচ। দুই বিয়োগের দলে, যোগ চার আবার যোগ দশ, এই সংখ্যাগুলির থেকে বিয়োগগুলিকে বাদ দিতে হবে। এবার কি করব, বিয়োগ কে কে আছে, দুই দুই আট, এবার এদেরকে কি করতে হবে,
এই সবকটি বিয়োগ সংখ্যাকে আমি যোগ করে এই যোগফলের থেকে ওই বিয়োগের বিয়োগের দলের যে যোগফল সেটা বাদ দিয়ে দিলে কিন্তু আসল সংখ্যা মানে অর্থাৎ মূল উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে কত কত আছে, 8+2+2। এবার হয়তো তোমাদের মাথায় চিন্তা আসতেই পারে যে 8 তো বিয়োগ ছিল, 8 কি করে যোগ হয়ে গেল, কেন যোগ হয়ে গেল, কারণ এদেরকে আমরা সবকটা বিয়োগের যে সংখ্যা আছে বিয়োগগুলিকে এক জায়গায় করে যোগ করে মোট যে বিয়োগ যোগফলটা আছে সেটাকে কিন্তু এই মোট যোগফলের থেকে বিয়োগ করতে হবে, তাই এখানে সবগুলোকে যোগ করা হয়েছে। এবারে আমরা যোগের সংখ্যাগুলিকে যোগ করব। যোগের সংখ্যা যোগ করলে কত হবে, এবারে কিন্তু আমি আর হাতে তোমাদেরকে পাশে দাগ দিয়ে দেখাচ্ছি না, এবারে আমি তোমাদেরকে হাতে গুনে শেখাচ্ছি। 9+5, 9+5 মানে 10, 11, 12, 13, 14, 14-র পরে আরও 4, 15, 16, 17, 18, 18-র পরে আরও 10, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। বন্ধুরা একবার তোমরা গুনে দেখো তো যে 9, 5, 4, 10 সব মিলে 28 হচ্ছে কি না, কি 28 আসলো, তাহলে সব মিলে হচ্ছে 28। এইবার যোগফল তো পেয়ে গেলাম, পড়ে থাকলো পরের চিহ্ন কি, বিয়োগ। এবার বিয়োগের যে সংখ্যাগুলি ছিল এই বিয়োগের সংখ্যাগুলির মোট সমষ্টি বের করবো, অর্থাৎ 8+2+2, 8+2=10, 10+2=12, বিয়োগ 12, ঠিক আছে। এবার 28-12 বিয়োগ করতে হবে, 28-12 বিয়োগ করলে কত হবে, আমি পাশাপাশি বিয়োগ করে তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যারা এখনও এই ছোট ছোট বিয়োগগুলি পারো না তারা পাশে খাতায় একদম সুন্দর করে দাগ কেটে বিয়োগ করার চেষ্টা করো, ঠিক আছে। 8-2 বিয়োগ হলে হবে 6, আর 2-1 বিয়োগ হলে হবে 1, অর্থাৎ 16। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে উত্তর, সরল ফল 16। চলে যাচ্ছি পরের অঙ্কে, এবারে আছে কত, এবারে আছে 50+10+7+2+3। এই অঙ্কের মধ্যে কিন্তু বিয়োগের সংখ্যাগুলি বেশি আছে, এবারে আমরা কি করব, প্রত্যেকবারের মতন যোগগুলিকে আলাদা বিয়োগগুলিকে আলাদা দলে ভাগ করব। সমান সমান যেহেতু প্রথম সংখ্যা কি ধরতে হবে, প্রথম সংখ্যা সবসময় যোগ, যেহেতু সামনে কোনো চিহ্ন নেই, যোগ 3, কেন, কারণ 3-এর আগে শুধুমাত্র যোগ চিহ্ন আছে, বাকি যে 3টি সংখ্যা আছে তাদের সামনে কিন্তু যোগ নেই, তারা হচ্ছে বিয়োগের দলে। যোগকে আলাদা করে দিলাম, বিয়োগকে আলাদা করতে হবে, অর্থাৎ 10+7+2, বিয়োগের সংখ্যাগুলির একটা সমষ্টি বের করতে হবে আর যোগের সংখ্যাগুলির একটা সমষ্টি বের করতে হবে। 50+3 মানে 53, বিয়োগ এবার 10+7+2, অর্থাৎ 10-7 যোগ করলে হবে 17, 17-2 যোগ করলে 18, 19, 53-19 বিয়োগ করতে হবে। পাশাপাশি বিয়োগ করে আমি তোমাদের দেখাচ্ছি, যারা পারবে না তারা অবশ্যই পাশে বিয়োগ করে নেবে। কী করে বিয়োগ করতে হবে আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই ভিডিওটা আমার ছোটো ছোটো বন্ধুদের জন্য, বিশেষত যারা একদম ছোটো, যারা অঙ্ক সহজ সরল পারো না তাদের জন্য। 13, বন্ধুরা এখানে আছে 3, 3-9 বিয়োগ করতে হবে। 3-9 কী করে বিয়োগ করব, যেহেতু 3 ছোট তাই 3-কে আমার কী করতে হবে, 13 ধরে নিতে হবে, পাশের থেকে এক ধার করে নিয়ে আসবো। 5-1 যদি এখানে চলে যায় তাহলে এখানে সংখ্যাটা কমে হয়ে যাবে 4, 13-9 বিয়োগ হলে কত হবে, 9-10, 11, 12, 13, 4, আর 4-এ এখানে পড়ে থাকলো 4, 4-1 বিয়োগ হলে হবে 3, অর্থাৎ বিয়োগফল কত, বিয়োগফল 34, এটাই হবে সরল ফল, সরল ফল কত, 34। তাহলে বন্ধুরা সহজ সরল অঙ্কগুলি কিন্তু একেবারেই সহজ। এবারে আমি তোমাদেরকে আরও এক ধাপ এগিয়ে দেব, অর্থাৎ এবার চলে যাব আমরা সরাসরি প্রশ্নের অঙ্কে। প্রশ্ন দিয়ে যে অঙ্কগুলি থাকে সেই সরলগুলি কিভাবে করব সেটা একটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, চলো শুরু করছি। এবার কিন্তু একটু কঠিন, কেন, কঠিনটাকে সহজ করে দেখাচ্ছি কী করে করতে হয়। তোমার কাছে 50 টাকা আছে, ধরে নাও তোমার কাছে 50 টাকা আছে, সে টাকা থেকে প্রথমে 20 টাকা পরে 17 টাকা খরচ করলে, তোমার কাছে 50 টাকা আছে সেটা থেকে প্রথমে 20 টাকা তারপরে 17 টাকা খরচ করলে, তোমার কাছে আর কত টাকা থাকবে, তুমি তোমার মোট টাকাটা দুবার খরচ করলে,
প্রথমে 20 তারপরে 17 এবার তোমার কাছে অবশিষ্ট কত থাকবে সেটা কি করে বের করব সেটা কিন্তু আমাদেরকে সরল করে বের করতে হবে তাহলে চলো শুরু করছি সমাধান সমাধানটা প্রথমে আমাদেরকে অঙ্কের অঙ্কের ভাষায় অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে প্রথম টাকা হচ্ছে 50 টাকা 50 এর থেকে খরচ করা অর্থাৎ কি খরচ হওয়া মানে কি কমে যাওয়া বাদ পড়ে যাওয়া তার মানে খরচ হওয়া মানে কমে যাওয়া বাদ পড়া প্রথমে কত টাকা খরচ করলে 20 টাকা 20 টাকার পরে আবারো কিন্তু তুমি খরচই করলে তোমার কাছে কিন্তু টাকা আসলো না তোমার থেকে টাকা কমে গেল মানে 17 টাকাও কিন্তু বিয়োগ হয়ে গেল এবারে সমান সমান কত সেটা বের করতে হবে সরল করব কি করে প্রথম সংখ্যাকে কি ধরতে হবে বন্ধুরা যেহেতু সামনে কোনো চিহ্ন নেই তাহলে প্রথম সংখ্যা সব সময় কিন্তু যোগ আর পরের সংখ্যা গুলি কি করতে হবে দুবার তুমি খরচ করেছো এবার দুবারে যে খরচ যে খরচের যে পরিমাণটা সেটাকে কি করব সেই সংখ্যাগুলিকে আমরা যোগ করে নিব বা সমষ্টি একটা বের করে নিব এরা হচ্ছে বিয়োগের দলে 20 টাকা আর 17 টাকা মানে মোট তুমি কত টাকা খরচ করলে তোমার কাছে ছিল 50 টাকা তুমি 20 টাকা 17 টাকা খরচ করলে এই মোট খরচটাকে যদি তোমার কাছে মোট যে টাকাটা ছিল সেটার থেকে তুমি বিয়োগ করে দাও তাহলে বের হয়ে যাবে যে তুমি কত টাকা তোমার কাছে অবশিষ্ট আছে 17 আর 20 যদি যোগ করা হয় তাহলে কত হবে 37 শূন্য আর সাথে 7 2 আর 1 3 37 এবার 50 এর থেকে 37 বিয়োগ করবে 37 হচ্ছে তোমার মোট খরচ মানে তুমি 20 টাকা আর 17 টাকা মিলে মোট 37 টাকা খরচ করেছো এবার 50 টাকা থেকে 37 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে বের হয়ে যাবে তোমার কাছে এখন আর কত টাকা আছে আমি পাশে ছোট ছোট বন্ধুদের জন্য আবারও করে দেখাচ্ছি 50 37 এখানে আছে 0 0 থেকে 7 কে বিয়োগ করা যাবে না তাই কি করতে হবে পাশের থেকে সংখ্যা নিয়ে সংখ্যাটাকে বড় করতে হবে 10 দশের থেকে 7 বিয়োগ হলে হবে 3 4 থেকে 3 বিয়োগ হলে হবে 1 অর্থাৎ 13 তাহলে বন্ধুরা এটা হবে উত্তর যে তোমার কাছে আর কত টাকা থাকবে তোমার কাছে আর কত 13 টাকা থাকবে ঠিক আছে আশা করি সরল অঙ্ক যারা এখনো পারো না যারা খুব ছোট ছোট বা যারা সরল বুঝতে পারো না আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল মনে হবে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলে যাবে না আর প্লিজ তোমরা কমেন্টে জানাও যে তোমরা তোমাদের কী মতামত বা তোমরা কী জানতে চাও তোমরা কী দেখতে চাও আমি অবশ্যই চেষ্টা করব সেই সব বিষয়গুলি নিয়ে কাজ করার সেটা আমার কাছে ভীষণ আনন্দের একটা বিষয় হবে তাহলে বন্ধুরা এই পর্যন্ত আজকে পরের ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় তোমাদের কোনো কমেন্ট নিয়ে হয়তো হাজির হয়ে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ